বন্ধুরা, তোমাদের ইমামে আলী সাল্লাল্লাহু ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী শোনাব। একদিন এক কাফেরের দল সাহাবা একরামদের কাছে গিয়ে চিৎকার করে বলতে লাগল, ইয়ে তোমরা মুসলমান, তোমরা মারা গেলে জান্নাতে যাওয়া, তবে এসো আমার সঙ্গে যুদ্ধ করো, মরো আর জান্নাতে যাও। তোমাদের মধ্যে কেউ আছে যে আমার সাথে যুদ্ধ করে মরতে চায়? তখন সাহাবা একরামরা কেউ তার কাছে আসছিলেন না। তখন ইমামে আলী আসতে চাইলেন, তখন নবী সাল্লাল্লাহু আসাল্লাম তাকে মানা করলেন, কারণ তখনও তিনি কম বয়সী ছিলেন। তারপরেও সেই কাফের চিৎকার করে বলতে লাগল, তোমাদের মধ্যে কি কেউ সাহস নাই, তোমরা কি কেউ মরদ নাই, এসো আমার সাথে যুদ্ধ করো, তোমরা কেমন মুসলমান? তখন ইমামে আলী বলল, হে মোহাম্মদ রাসূলুল্লাহ, আমাকে তার সঙ্গে যুদ্ধ করতে দাও, আমি যে আর তার কথা শুনতে পাচ্ছি না, আমি যে তার জবান বন্ধ করতে চাই, আমি আর সইতে পারছি না, আমাকে যেতে দাও। তখন নবী সাল্লাল্লাহু আসাল্লাম দেখলেন সেই কাফেরের সঙ্গে মোকাবিলার জন্য কেউ আসছে না। তখন তিনি ইমামে আলী সাল্লাল্লাহু আসাল্লামকেই যেতে বললেন। তখনই আগে কাফের ইমামে আলীকে প্রহার করলে ইমামে আলী তা রোক করে এবং পরে কাফেরকে প্রহার করে এবং সেই কাফেরকে লম্বালম্বি চিরে দেয়, দু টুকরো করে দেয়। বন্ধুরা, তাই তো আজও অনেক মুসলিমরাই কোনো ভারী বস্তু জিনিস ওঠালে বা কোনো ভারী কাজ করলে আজও বলে ইয়া আলী।